একই সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন গীতা রায় বর্মন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন মাথা বাসিন্দা গীতা রায় বর্মন শুভেচ্ছা জানাতে বাড়িতে মানুষের ভিড় সম্মানিত হওয়ায় আপ্লুত শিল্পী কেন্দ্রীয় সরকার আমার ভারত সরকার প্রধানমন্ত্রী শতকুটির ধন্যবাদ ছোটোবেলা থেকেই মানে বলতে গেলে আমি তখন প্রাইমারি স্কুল তো জানি তখন থেকে আমি নাচ গান করুন তো একবার করুন আর কি হ্যাঁ তখন তো রেডিওর যুগ ছিল রেডিওর যে তিজ চাপারের ভাব চারটার ভাবাস সেই গানটা শুনে এত ভালো লাগছিল ঠাকুরদা ছিল সেই তখন থেকে মুই একটু একটু গানা মেলেন আর কি গান ওইভাবেই প্রথমত বলা চলে রেডিওই হ্যাঁ রেডিও থেকে প্রথমে একটু একটু গান শেখা তারপর তো বাবা অনেক মাস্টার মশাই নিয়ে আসছে অনেক দূর দূর থেকে তো এই এই ভালো লাগা তারপরে তারপরে ভালোবাসা জায়গায় সম্মানে ভূষিত করা হচ্ছে একজন আরও শিল্পীকে লোকসঙ্গীতের শিল্পী রতন কাহার তিনি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার শরীর বাসিন্দা রতন কাহার লোকগীতিকে ভালোবেসেই জীবন দেশে জুড়ে বিখ্যাত শিল্পী সৃষ্টি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ রতন কাহার লোকসঙ্গীতের মহাগুরু যদি বলি ক্ষতি নেই কারণ বীরভূমের মাটিতে তার অবদান লোকসঙ্গীতে বিরাট এবং সেই রতন কাহ রতন আপনাকে রিপাবলিক বাংলার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনি অদ্দ্য সম্মান পাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি আমি খুবই আমার আমার কাল থেকে পরশু থেকে আমার খুবই আনন্দ আছে কারণ এত ভালো লাগছে আমি মানে এই যাবার মুখে ধরুন আর গোনা দিনের মধ্যে পড়ে গেছি তবে এতদিনই আমি এরকম একটা মানে ভারত সরকারের কাছে একটা একটা আমি প্রাইজ পাবো একটা সম্মান পাবো এটা কোনদিন আমি ভাবতে পারি নাই কিন্তু এখন আমাকে শুনে আমাকে এত ভয় লাগছে যে আনন্দ লাগছে খুব খুবই আনন্দ লাগছে আপনার গান তো এদেশ ছাড়িয়ে আরও অন্যান্য দেশেও জনপ্রিয় হয়েছে কিন্তু আপনি যেন সেই পাদপ্রদীপের নিচেই থেকে গেছিলেন সেই জায়গা থেকে আজ কেন্দ্র সরকার আপনার নাম ঘোষণা করছে পদ্মশ্রী সম্মানের জন্য হ্যাঁ আমি ধন্য আমার বীরম বাসে ধন্য আমি সেই গানটা গিয়ে আজকে আমি আনন্দ পেয়েছি পালাম এতদিনে গানের মূল্য পালাম না গান না একটু না একটা গান তাহলে আমি বলি আগে প্রথম একটা রামের গান বলি একদম লঙ্কা ঘিরেছে পালা রে পালা রে রাবণ পালা রে পালা রে বড় লোকের বিটিলো গানটা শুনতে চাইবো কারণ এই গান এক অন্য মাত্রা দিয়েছে বীরভূমকে বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল আমনে মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল আমনে মাথা বেঁধে দিব লাল গিনদা ফুল লাল ধুলো সারানে ওরে সারানে লাল ধুলো সারানে ওরে সারানে কোথাও কি এখন যে সম্মান পাচ্ছেন কাঁটার মুকুট ভারী লাগছে এখন এখন কাঁটার মুকুট ভারী লাগছে যে সম্মান পাচ্ছেন হ্যাঁ খুব আনন্দ পাচ্ছেন ভারী কোথাও লাগছে না বরং হালকা লাগছে খুব হালকা খুব আনন্দ আমার এখন আ তাড়ন্য লাগছে যে আমি সত্যি করি এখন চিন্তা করছি আমি এক ক্ষুদ্র মানুষ খুবই গরিব ঘরে জন্ম বাবা মারা কিছুই করতে পারে নাই আজকে আমার এই মুহূর্তে আমি আরও আনন্দ প্রথম আমি খুব কষ্ট হচ্ছে মনে আমার দেখিয়ে দিল বুঝিয়ে দিল জগৎবাসীকে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়ার দুঃখ মাঝে গাছ দাদু নামে পরিচিত দুঃখ মাঝে গাছ লাগিয়ে পুরুলিয়াকে সবুজ বানানোর চেষ্টা করছেন তিনি বাঘমন্ডির বাসিন্দা উনআশি বছরের দুঃখ মাঝে আনন্দে গাছ লাগান জানালেন দুঃখ রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি তো মারা যাব তো আমার গর্ব একটা আছে যে সমস্ত সমস্ত লোকে বাবা রকম তোমরা গাছ লাগাবে গাছকে কাটিয়ে ফেলবে না বেশি হ্যাঁ আর একটা যদি গাছ কোনো রকম লাগাস তো আরও গাছ বেশি লাগাবে কারণ এই অক্সিজেন পাবে দিন না হলে।